দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, সত্যের পক্ষে সমাজের সাথে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির রানীবাঁধ বিধানসভার সাংগঠনিক বৈঠক হল। সোমবার খাতড়ার একটি বেসরকারি লজে ওই সাংগঠনিক বৈঠকে যোগ দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, বিধানসভার প্রতিটি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ মণ্ডলের কার্যকর্তারা। সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, আসন্ন পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য দল প্রস্তুত। তার অভিযোগ, রাজ্য সরকার পঞ্চায়েতে ব্যাপক হারে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি দেখে মানুষ জেগে উঠেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে এবার আসন্ন পঞ্চায়েত ভোট হবে বলে তিনি জানান। গ্রামে গ্রামে বিজেপির সংগঠনের বিষয়ে তিনি জানিয়েছেন, বিজেপির প্রতিটি সভাতে প্রচুর লোক হচ্ছে, গ্রামে গঞ্জে মানুষ এখন বিজেপিমুখী হচ্ছে, এর ফলে শাসক দল ভয় পেয়েছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের কি জবাব দিলেন শুনুন। পঞ্চায়েত ভোটের জন্য সবাই প্রস্তুত রয়েছেন এবং আজকে আমাদের সেটা নিয়েই মিটিং ছিল এবং এত দুর্নীতি পঞ্চায়েতে করেছে তৃণমূল সরকার, তার জন্য মানুষ জেগে উঠেছে এবং আমাদের কর্মীরা তাদের সাথে লড়াই করবার জন্য প্রস্তুত দুর্নীতির বিরুদ্ধে এবারের পঞ্চায়েত ভোট। এত লোক কী করে আসছে? তাহলে যেখানেই যাচ্ছি সেখানেই লোকজন আসছে বিভিন্ন জায়গায়, আজকেও এখানে এতজন লোক এসছেন এবং আমাদের সব কমিটি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে বিরোধীরা শাসক দল ভয় পেয়ে যাচ্ছে, কারণ যেভাবে বিজেপিতে লোক আস্তে আস্তে আবার ফিরে আসছে, বিজেপি মুখ বিজেপির দিকে আসছে, শাসক দল ভয় পেয়ে এইসব কথা বলছে। কেউ কিছু করতে পারবে না, বিজেপি একমাত্র প্রতিপক্ষ দল, বিজেপিই পারবে। 77টা যে বিধায়ক পেয়েছে, যে 18টা সাংসদ পেয়েছে, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারবে। বাংলার এই দুর্নীতিপরায়ণ, এই হিংসার সরকার, হিটলারগিরি সরকারের থেকে মানুষকে মুক্তি দিতে হয়েছিল। এক মাসও টেকেনি, যে যার নিজের আবার বাড়িতে চলে গেছিল, একসাথে বড় বড় করে ছবি তুলে, হাত ধরাধরি করে ছবি তুলে। সুতরাং এবারেও তাই হবে, সব মানে লোকসভা ভোটের আগে, বিধানসভা ভোটের আগে সবাই জেগে ওঠে, কিন্তু সেই আগুন আবার আস্তে আস্তে নেমে যায়। একের পর এক বিরোধী নেতা দেখা যাচ্ছে আসছেন, মমতার গুরুত্ব কি বাড়ছে? কিছু না, একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে। সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করে না, এত দুর্নীতি, এত মহিলাদের ওপর অত্যাচার অন্য কোনো রাজ্যে, বিরোধী দলের অন্য কোনো রাজ্যে এরকম ধরনের দেখা যায় না। কালিয়াগঞ্জের ঘটনা মহিলাদের জন্য আবার নতুন করে মনে করিয়ে দেয় যে কীভাবে মহিলাদেরকে এখানে মানে অত্যাচার হয় এবং তাকে পুলিশ কীভাবে টেনে হিজড়ে, মানে একটা মৃতদেহকে নিয়েও রাজনীতি করছে, ট্রেনে হিজড়ে তাকে নিয়ে যাচ্ছে, এটা নির্মম, নৃশংস। সেই জন্য মমতা ব্যানার্জির সঙ্গে যাই গিমিক নতুন করে একটা খবরের জায়গায় থাকুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী, কোনো আঞ্চলিক দল মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গ দেবে না। তারা জানে এখানে হাত দিলেই ওদের নিজেদের পতন অনিবার্য। পঞ্চায়েতে লড়তে ভয় পাচ্ছে প্রত্যেকটা প্রার্থী, মানে তোলাবাজি, সিন্ডিকেটবাজির সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পরিষ্কার নতুন প্রার্থী খুঁজতে তার এই সফর। এবং আমরা জানি যে তৃণমূলটা পুরো চোর ডাকাতে ভরে গেছে এবং সেখানে কোনো স্বচ্ছ প্রার্থী পাবে না এবং তাদের যাত্রায় শুধু শুধু মানুষের, জনতার পয়সা যে আছে সেই জনতার পয়সাগুলো যে লুট করেছিল সেগুলো এই যাত্রাতে তারা খরচা করবে। কালিয়াগঞ্জের পোস্টমর্টম রিপোর্ট সরকারিভাবে প্রকাশ করতে সমস্যাটা কোথায় রয়েছে? রাজনৈতিক আকাশে নিশ্চয়ই চাপা পড়ে যাচ্ছে, কি বলবেন? এটা প্রমাণগুলোকে যত দিন যাচ্ছে প্রমাণগুলোকে লোপাট করার চেষ্টা করছে। ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দিয়েছে, বললাম তো ছোট্ট ঘটনা আমরা দেখেছি, পার্কস্ট্রিটের ঘটনা, যেমন সুজানের ঘটনা, এটা নাকি খুব ছোট্ট ঘটনা ছিল, উনি বিভিন্ন ধরনের রেপ ধর্ষণ সংক্রান্ত ঘটনাকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ছোট্ট ঘটনা বলেন, সেই জন্য ওনার নিজের যারা রয়েছেন সৈন্যরা তারাও ছোট্ট ঘটনা বলছেন। লজ্জা লাগে, আমি বাংলার মেয়েকেই চাই বলে যে ভোট করে আজকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সিংহাসনে বসেছেন, আজকে সেই বাংলার মেয়েকেই ধর্ষণ করে বিষ খাইয়ে জলেতে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এবার পুলিশ সেই ডেড বডিটাকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে পুলিশের বাড়িতেও কোনো মা বোন নেই, কোনো মহিলা নেই। আজকে তাদের পরিবারের সঙ্গে বা মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটতো তাহলে কি এই ধরনের উনি চুপ করে থাকতে পারতেন? অভিষেক পঞ্চায়েত
হওয়া।